যান্ত্রিক ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে বুধবার এতে চরম ভোগান্তিতে পড়েন মেট্রো রেলে চলাচলরত যাত্রীরা সকালের এই ঘটনায় যাত্রীদের মেট্রো রেলের স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা যায় মেট্রো রেল বন্ধ থাকার কারণ জানতে চাইলে ডিএমটিসিএল এর মহা ব্যবস্থাপক মোহাম্মদ ইফতিখার হোসেন জানান মেট্রো রেলের দেবে যাওয়ায় বন্ধ হয়ে গেছে আগারগাঁও মতিঝিল আগারগাঁও রুটের মেট্রো ট্রেন চলাচল টেকনিক্যাল টিম কাজ করছে তবে কখন এর সমাধান হবে বলা যাচ্ছে না জানা গেছে ত্রুটি সারানোর আগ পর্যন্ত এ পথে মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে এক ক্ষুদে বার্তায় ডিএমটি সেল জানিয়েছে অনিবার্য কারণ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের ট্রেন চলাচল স্বাভাবিক আছে ত্রুটি সারিয়ে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে পরবর্তীতে জানানো হবে বলেও ওই ক্ষুদে বার্তায় উল্লেখ রয়েছে